আমরা যখন শান্তিপূর্ণ মিছিল লয়ে আসছি গণমানুষের দাবি আদায়ের লক্ষ্যে, তখন ছাত্রলীগ সন্ত্রাসী নামধারী সন্ত্রাসী যারা তারা বারবার যে কাজগুলো করে হামলার শিকার করে আমাদেরকে। হঠাৎ করে বাংলা কলেজ ছাত্রলীগ আমাদের উপর আক্রমণ করে, পরে আমাদের নেতা কর্মীরা প্রচন্ড প্রতিরোধ করে তাদেরকে পিছু হটতে বাধ্য করেছে। আপনাদের এই পদযাত্রায় আমরা শুনতে পেয়েছি যে ছাত্রলীগ হামলা করেছিল। আসলে আপনারা সত্যি সঠিকটাই শুনেছেন, ছাত্রলীগ ওখানে হামলা করার আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রলীগকে রুখে দিয়েছে। বাংলা কলেজের ক্যাম্পাস থেকে তারা বেরোতে পারেনি, একটু আগে টেকনিক্যাল মোড়ে ছাত্রলীগ পুলিশ পাহারায় ছাত্রলীগ এক দুটা করে ঢিল মারছিল। আমরা সেখানেও প্রতিরোধ করে তুলে দিচ্ছি, ছাত্রলীগের এমন কোনো শক্তি নাই যে ছাত্রদলের সাথে লাগতে আসে। তাহলে এই পদযাত্রা আপনারা কতদূর পর্যন্ত নিয়ে যাবেন? এই পদযাত্রা আমাদের পার্টির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যতদূর পর্যন্ত দিয়েছে। আজকে আমাদের যে পদযাত্রা, আমাদের সামনে ব্রেকের স্থান আছে, হয়তো ওখানে ওয়াটার ব্রেক বা টি ব্রেক হতে পারে। এছাড়া আমরা নির্দিষ্ট স্থানে আমরা সেখানে গন্তব্যে গিয়ে আমাদের পদযাত্রা শেষ করব। আপনাদের এই পদযাত্রায় আর কোনো হামলা হওয়ার কি শঙ্কা আছে? হামলা যদি হ্যাঁ সামনে আরও হামলা হওয়ার সম্ভাবনা আছে, আমরা সেখানে বাধা এবং প্রতিরোধ করার মতো ব্যবস্থা আছে। দর্শক বলছিলেন ছাত্রদলের নেতা যে ছাত্রলীগ যদি হামলা করে তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে, সেরকমই বলছিলেন। দর্শক আমরা রয়েছি, সরাসরি রয়েছি আপনাদের সাথে, ছাত্রদলের এই মিছিলটি কিন্তু রয়েছে এখন আগারগাঁতে। আমরা নেমে তখন কিন্তু পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হয় এই যে পদযাত্রা, তার সাথে কিন্তু দেখছি আমরা ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমাদের লাইভটি, সবাইকে লাইভটি শেয়ার করে দিচ্ছেন, যে যেভাবে পায়ে তারা ছুটে যাচ্ছে, ফ্যানে করে ট্রাকে করে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে তারা নেমেছে।